हाय एवरीवन, अस्सलाम वालेकुम। इट्स मी चौधरी अरसलान बारो अपना अंदर स्वागतम जनाई अनु अकाती रिएक्शन वीडियो ते। क्या हाल चाल है जी ड्यूड? आप सब लोगों के उम्मीद करता हूँ कि खैरियत से होंगे। अल्हम्दुलिल्लाह मैं फिट फाट आप सब लोगों के सामने एक और इंटरेस्टिंग नई रिएक्शन वीडियो के साथ। और आज की जो हमारे पास वीडियो है वो हमारे पास एक स्टार होने वाले हैं, एक लेजेंड होने वाले हैं, नॉट बॉलीवुड, नॉट डॉलीवुड, नॉट डॉलीवुड, Not industries, not film industries, dude. It's नहीं, इनका नाम है फजलुर रहमान खान। फजलुर रहमान खान। अच्छा जी, अब ये कौन है, क्या सीन है, अब हम पहले वीडियो देखेंगे, उसके बाद फिर हम इनके बारे में डिस्कस करेंगे कि ये इन्होंने क्या कुछ मतलब किया है और क्या कुछ इन्होंने मतलब क्या कुछ किया है क्या कुछ किया है। तो जी बिल्कुल, हमारे सब्सक्राइबर है जिन्होंने हमें वीडियो सजेस्ट किया, मिस्टर टोनी भाई, क्लैप फॉर यू ब्रो। और स्पेशली थैंक्स करना चाहूंगा हमारे कुछ सब्सक्राइबर का जो वीडियो सजेस्ट करने के साथ ही साथ मुझे उन वीडियोस के बारे में थोड़ा एक्सप्लेन भी करते हैं, जैसे कि मिस्टर टोनी भाई हैं जो वीडियो सजेस्ट करते हैं, साथ थोड़ा बहुत एक्सप्लेन करते हैं क्योंकि बंगाली लैंग्वेज में होता है, तो इस वजह से वो थोड़ा सा इसलिए कि मेरी आसानी के लिए थोड़ा सा ट्रांसलेट कर दे। दूसरी हमारी बहन है सोमी अली, हमारी बहन है, ये भी हमें बहुत अच्छा मतलब वो कर देती हैं, ट्रांसलेट कर देती हैं। और तीसरी हमारी बहन है आयशा सिद्दीका मिम। मैं सबका बहुत तहे दिल से शुक्रगुजार हूँ कि वो इस काबिल समझते हैं कि मैं उनकी वीडियोज़ पर रिएक्ट करूँ। अच्छा जी, अब वीडियो स्टार्ट करते हैं, कोनो वक्त जाया किए हुए, लेट्स प्ले द वीडियो। আধুনিক সভ্যতার এক অনন্য নিদর্শন হলো স্কাইস্ক্র্যাপার বা আকাশচুম্বী অট্টালিকা। নিশ্চয় জেনে অবাক হবেন, বর্তমান পৃথিবীর সবচেয়ে টেকসই ও সাশ্রয়ী আকাশচুম্বী অট্টালিকা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন একজন বাঙালি। তার নাম ফজলুর রহমান খান, বিশ্বব্যাপী তিনি এফআর খান নামে পরিচিত। ১৯৭৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত প্রায় দীর্ঘ ২৫ বছর পৃথিবীর সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত ছিল সিয়ার্স টাওয়ার। ফজলুর রহমান খানের আবিষ্কৃত টিউব স্ট্রাকচার সিস্টেমের কারণেই ১১০ তলা বিশিষ্ট এ ভবনটি নির্মাণ করা সম্ভব হয়েছিল। শুধু তাই নয়, পরবর্তীকালে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার থেকে শুরু করে বর্তমানকালের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফাও এফআর খানের আবিষ্কৃত টিউব স্ট্রাকচার পদ্ধতিতে তৈরি করা হয়েছে। বাংলাদেশি মহান এই প্রকৌশলী শুধু বর্তমান পৃথিবীর ভবন নির্মাণ কাঠামোই বদলে দেননি, তিনি যেন মানব সভ্যতাকেই পৌঁছে দিয়েছেন নতুন এক মাত্রায়। এজন্য তাকে বলা হয় আইনস্টাইন অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। কেন কিভাবে এ পর্বে জানবো বাংলার এই আইনস্টাইন সম্পর্কে? বিশ্ববিখ্যাত এই বাঙালিকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও শুরু করার আগে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। ফজলুর রহমান খান ১৯২৯ সালের ৩ এপ্রিল মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৪ সালে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হন কলকাতার শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে। ১৯৫০ সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তিনি ঢাকায় ফিরে এসে তৎকালীন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, যা বর্তমান বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট, থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি ইঞ্জিনিয়ারিং কি হইয়া। এরপর আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজেই শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ১৯৫২ সালে এফআর খান সরকারি বৃত্তি নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে আমেরিকায় যান। সেখানে ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আরবানা শ্যাম্পেইন থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং তত্ত্বীয় ও ফলিত মেকানিক্স এ দুটি বিষয়ে একই সাথে মাস্টার্স করার পর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯৫৫ সালে এফআর খান আমেরিকার শিকাগো শহরের স্কিডমোর উইং অ্যান্ড মেরিল নামের স্থাপত্য প্রকৌশল প্রতিষ্ঠানে কাজ শুরু করে। সেখানে বছরখানে কাজ করেই ১৯৫৬ সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে পূর্ব পদে ফিরে আসেন। এরপর ১৯৫৭ সালে তিনি যোগ দেন করাচি ডেভেলপমেন্ট অথরিটিতে, কিন্তু এখানে নিয়মতান্ত্রিক বেড়াজালের মধ্যে আবদ্ধ থেকে তিনি তার মেধা ও দূরদর্শিতার প্রতিফলন ঘটানোর কোনো সুযোগই পাচ্ছিলেন না। পরবর্তীতে ১৯৬০ সালে আমেরিকার স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমোরের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গিয়ে কোম্পানিটির শিকাগো অফিসের পরিচালক হিসেবে যোগদান করেন। পাশাপাশি তিনি আমেরিকার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির স্থাপত্য বিভাগে অধ্যাপনা শুরু করেন।
পরবর্তীতে তিনি সেখানকার এমিরেটাস প্রফেসরও হয়েছিলেন। ফজলুর রহমান খান দ্বিতীয় দফায় আমেরিকা এসে একটি নতুন যুগের সৃষ্টি করেন। গতানুগতিক পদ্ধতির বাইরে যেয়ে তিনি আকাশচুম্বী ভবন বানানোর সম্পূর্ণ নতুন এক পদ্ধতি আবিষ্কার করেন। তার যুগান্তকারী তত্ত্বের নাম টিউব স্ট্রাকচার সিস্টেম। এ পদ্ধতিতে বিশাল বিশাল ভবন নির্মাণ অতীতের যে কোনো পদ্ধতির চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। 1960 সাল থেকে এখনও পর্যন্ত নির্মিত প্রায় সকল আকাশচুম্বী ভবন তার টিউব স্ট্রাকচার সিস্টেমকে অনুসরণ করেই বানানো। 1960 থেকে 1970 সালের মধ্যেই এফআর খান বিখ্যাত হয়ে যান। তার নকশায় 1968 সালে শিকাগো শহরে গড়ে তোলা হয় 100 তলা বিশিষ্ট জন হ্যানকুক সেন্টার। তৎকালীন সময়ে এটি ছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন। বর্তমানকালেও এটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ আবাসিক ভবন। এরপর তার নকশায় নির্মিত হয় তৎকালীন পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন সিয়ার্স টাওয়ার। 2009 সালে সিয়ার্স টাওয়ারের নাম পরিবর্তন করে রাখা হয় উইলস টাওয়ার। 1973 সালে এ টাওয়ার নির্মাণ সম্পন্ন হবার পর নিউ ইয়র্কের টুইন টাওয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে পিছনে ফেলে টানা 25 বছর এটি ছিল পৃথিবীর সর্বোচ্চ ভবন। বর্তমানে উইলস টাওয়ার আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ এবং পৃথিবীর 16তম সর্বোচ্চ ভবন। প্রতি বছর প্রায় 10 লক্ষেরও বেশি লোক উইলস টাওয়ারের পর্যবেক্ষণ ডেকে ঘুরতে আসে এবং এখনও পর্যন্ত এটি শিকাগোর সর্বোচ্চ পর্যটন আকর্ষণ কেন্দ্র। এফআর খান এছাড়াও আরও বহু স্কাইস্ক্র্যাপারের নকশা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল ডিউইট চেসনাট অ্যাপার্টমেন্টস, ওয়ানশেল স্কোয়ার, 140 উইলিয়াম স্ট্রিট, ইউএস ব্যাংক সেন্টার, 1 ম্যাগনিফিসেন্ট মাইল, অন্টারি সেন্টার ইত্যাদি। সত্তরের দশকে যখন পশ্চিমা প্রকৌশলীদের কাছেও কম্পিউটার খুব বেশি পরিচিত ছিল না, তখন ফজলুর রহমান খানের হাত ধরেই পরিচিতি পায় কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড। অটোক্যাড হলো কম্পিউটারের সাহায্যে অনেক জটিল নির্মাণের মডেল তৈরি করা। এসব ইলেকট্রনিক মডেল দিয়ে নির্মাণের আগেই কোনো নকশা অত্যন্ত সহজে নিখুঁত বিশ্লেষণ করা যায়। প্রকৌশলের আধুনিকায়নে তার এ পদক্ষেপ ছিল যুগান্তকারী। এফআর খানের অনুরোধেই তার কর্মরত প্রতিষ্ঠান স্কিডমোর ক্যাডের পেছনে বহু অর্থ বিনিয়োগ করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি এর যথেষ্ট সুফল ভোগ করেছে। শুধু আকাশচুম্বী অট্টালিকায় নয়, স্থাপত্যশিল্পের আরও বহু শাখায় এফআর খান তার কৃতিত্ব রেখে গেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি সৌদি আরবের হজ টার্মিনাল হিসেবে পরিচিত। একসাথে প্রায় 80,000 যাত্রী সেবা পরিচালনা করতে পারে এ বিমানবন্দরটি। এ বন্দরের টার্মিনাল পৃথিবীর সবচেয়ে বেশি বিমান ধারণ করতে পারে। হজ মৌসুমে এটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরে পরিণত হয়। বন্দরটির চলমান সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে এটিই হবে পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর। আমেরিকার কলোরাডোতে অবস্থিত ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স একাডেমির নকশাও করেন ফজলুর রহমান খান। এছাড়া কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়, ম্যাকম্যাথ পিয়ার্স সোলার টেলিস্কোপ, বেশ কিছু স্টেডিয়াম সহ আরও অনেক স্থাপনায় তিনি কাজ করেছেন। 1972 সালে ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ডে এফআর খান ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হন এবং 5 বার স্থাপত্য শিল্পে সবচেয়ে বেশি অবদানকারী ব্যক্তিত্ব হিসেবে গৌরব লাভ করেন। 1973 সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর সদস্য নির্বাচিত হন তিনি। 1974 সালে আমেরিকার নিউজউইক ম্যাগাজিন তাকে মার্কিন স্থাপত্যের শীর্ষে অবস্থানকারী ব্যক্তি হিসেবে বর্ণনা করে। এছাড়া তিনি আন্তর্জাতিক গগনচুম্বী অট্টালিকা ও নগরায়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, লে ইউনিভার্সিটি এবং সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট উপাধি দেওয়া হয়। দ্য কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিটেট তার সম্মানে ফজলুর খান লাইফটাইম অ্যাচিভমেন্ট মেডেল নামে পুরস্কার প্রচলন করে। এছাড়া লে ইউনিভার্সিটিতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার বিভাগে তার নামে চেয়ার স্থাপন করা হয়। মুসলিম স্থাপত্যে অবদান রাখার জন্য তিনি আগা খান পদকে ভূষিত হন। 1998 সালে শিকাগো শহরের সিয়ার্স টাওয়ারের পশ্চিম ও দক্ষিণ পাশের সড়কের নামকরণ করা হয় ফজলুর আর খান ওয়ে। এছাড়াও তার অবদানের জন্য তিনি এত এত পুরস্কার ও সম্মাননা পেয়েছেন যে তার সবগুলো এই স্বল্পদৈর্ঘ্য ভিডিওতে উল্লেখ করা সম্ভব নয়। এফআর খান 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে থেকেও অসামান্য ভূমিকা পালন করেন। প্রবাসী বাঙালিদের নিয়ে মুক্তিযুদ্ধের জন্য তিনি একটি ফান্ড গঠন করেছিলেন।
এফ আর খানই প্রথম বাঙালি যিনি মার্কিন সিনেটে গিয়েছিলেন বাংলাদেশের উপর পশ্চিম পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে। তার মৃত্যুর 17 বছর পর 1999 সালে বাংলাদেশ থেকে তাকে স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়। একই বছর ফজলুর রহমান খানের স্মরণে বাংলাদেশ ডাক বিভাগ থেকে 4 টাকা মূল্যের একটি ডাক টিকিট প্রকাশ করা হয়। 1959 সালে এফ আর খান বিয়ে করেন এক অস্ট্রেলীয় আমেরিকান নারী লিজেলোট খানকে। তাদের একমাত্র সন্তান ইয়াসমিন সাবিনা খানও পেশায় একজন স্থপতি। ব্যক্তিজীবনে এফ আর খান ছিলেন একজন সাদাসিধে বাঙালি। রবীন্দ্রসঙ্গীত ছিল তার খুব পছন্দের। বিভিন্ন পারিবারিক আসরে তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। এফ আর খান 1982 সালের 26শে মার্চ মাত্র 53 বছর বয়সে সৌদি আরবের জেদ্দায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার দেহ আমেরিকায় নিয়ে যাওয়া হয় এবং শিকাগোর গ্রাসল্যান্ড কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আমেরিকার প্ল্যানিং অ্যাসোসিয়েশনের মতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো আমেরিকার সেরা পরিকল্পিত শহর। সবচেয়ে সেরা নকশার এ শহরটি কিভাবে গড়ে তোলা হয়েছে তা জানতে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখুন। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ওকে ডুড, এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কি কেন কিভাবে চ্যানেলে কি কি বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান। ऑसम यार, लेवल कर दिया। और वाकई मतलब एक वो कहते हैं ना कि हर पैदा होने वाला इंसान एक मुकाम तक नहीं पहुंच पाता, उसको बहुत कुछ अचीव करना पड़ता है और अपने गोल्स को अचीव करने के बाद वो एक मुकाम तक पहुंचता है और अपना एक नाम बनाता है। तो ये हमारे पास सामने एक मिसाल है, ये हमारे पास एग्जांपल्स हैं हमारे सामने कि हर पैदा होने वाला इंसान जो है वो पैदा होते ही कभी स्टार नहीं बनता और ना ही वो अपना कभी नाम, वो कहते हैं ना गिनीज बुक ऑफ रिकॉर्ड में मतलब रहती दुनिया तक कायम रखने वाला कोई ऐसा काम कर जाता है जिसकी वजह से वो उसको हमेशा लोग याद रखते हैं। अब जिस तरह ये है कि एफ आर खान, डॉक्टर नहीं एफ आर खान नहीं डॉक्टर एफ आर खान कहना चाहिए। और वैसे इनको मतलब टोनी भाई ने हमें सारे इनके बारे में बताया था कि इन्होंने ट्यूब, इनको जो फार्मूला दिया था उसको उसका नाम था ट्यूब स्ट्रक्चर फार्मूला था। और दुनिया में पहली इमारत थी जो इन्होंने मतलब तैयार की थी जो 110 माले की थी, मतलब 110 फ्लोर्स की बिल्डिंग्स इन्होंने तैयार की थी दुनिया में सबसे पहले। और अच्छा जी, और उसके साथ साथ हमें बताया था कि मैं मतलब इधर देख रहा हूँ साथ साथ में उन्होंने जो हमें बताया था मैं वो साथ साथ देख रहा हूँ, अमेरिका की सीएस टावर है वो भी इन्होंने ही मतलब उसमें भी इनका फार्मूला ही यूज़ किया गया है। और अच्छा जी, और दुबई का जो बुर्ज अल खलीफा है वो भी इन्हीं के फार्मूले को मतलब सामने रख के मतलब अप्लाई किया गया, उस बिल्डिंग पे भी अप्लाई किया गया है इनका फार्मूला। और अच्छा जी, सऊदी अरब का जो एयरपोर्ट है वो भी इन्होंने ही डिज़ाइन किया है। कमाल है जी, फजलुर रहमान खान को आइंस्टाइन ऑफ स्ट्रक्चरल इंजीनियरिंग कहते हैं। बिल्कुल जी, हमें भी बता दिया था और वीडियो में भी समझ आ गई थी। अलबत्ता ये है कि आई एम टोटली शॉक्ड कि एक इंसान कहां से कहां तक पहुंचा सकता है अपने आप को, किसकी मदद से, अल्लाह पाक जब साथ हो तो इज्जत देना और लेना तो बिल्कुल अल्लाह पाक के हाथ में है और जिसको अल्लाह चाहे इज्जत देता है और जिससे चाहे इज्जत वापस ले लेता है। और बिल्कुल इस वीडियो से हमें अंदाज़ा हो गया है जी वो। अब अच्छा, वैसे मैंने एक चीज़ नोट की है सिर्फ इनकी नहीं और भी मतलब है ना हमारे जो मतलब यूनिवर्सिटीज़ में डॉक्टर्स हैं, अच्छा स्कूल कॉलेज यूनिवर्सिटीज़ जो है ना ज़्यादातर अपने मुल्क से, उसके बाद MS हो गया, PhD होगी, ये अब्रॉड इंटरनेशनल कंट्रीज से, मतलब बहुत से ऐसे टीचर्स मैंने देखे हैं जिनका MS चलो अपने कंट्री से होगा लेकिन PhD जो है ज़्यादातर बहुत से जो है टीचर्स जो हैं वो बाहर से कर कर आते हैं। टीचर्स भी हो गए, ये जो मतलब जो डॉक्टर्स हैं स्कॉलर्स हैं ये ज़्यादातर मलेशिया, अमेरिका, इंग्लैंड, UK ये इन कंट्रीज़ में जाके PhD करते हैं। आई डोंट नो, हो सकता है कि वहाँ की PhDs या MS जो है वो ज़्यादा बेस्ट है इस वजह से। तो खैर, वीडियो कैसी लगी जी आप लोगों को, आई होप पसंद आई होगी। और ये भी हमारे एक हीरो ही हैं तो इनके बारे में भी सबको पता होना चाहिए। बिल्कुल जैसा कि हमने पिछली एक वीडियो की थी, सैफुल आजम थे जो एयरफोर्स में थे, बांग्लादेश एयरफोर्स के हीरो थे, लेजेंड थे, जिनको लिविंग ईगल का लकब दिया गया था।
तो इसी तरह इनके बारे में भी पता होना चाहिए, ये भी हमारे एक लेजेंड्स हैं, लेजेंड हैं, हमारे हीरो हैं। तो ऑफ कोर्स वीडियो अगर अच्छी लगी है तो कमेंट बॉक्स में इनके बारे में कोई और आपके पास इन्फॉर्मेशन हो तो बताइएगा, या इस वीडियो से रिलेटेड कुछ इन्फॉर्मेशन देना चाहते हैं तो बताइएगा। तो नई वीडियो में दोबारा हाजिर होने होते हैं, तब तक के लिए अल्लाह हाफिज़।